অবরুদ্ধ রাফায় আরও একটি গণহত্যার উদ্দেশ্যে যখন পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে দখলদার ইসরায়েল, তখন দেশকে রক্ষায় আরও তীব্র ও শক্তিশালী আক্রমণ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক বিচার আদালতের রায় অমান্য করে তীব্র করলেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণের মাত্রা বাড়িয়েছে এই স্বাধীনতাকামী সংগঠন। একদিকে দূরপাল্লায় লক্ষ্যভেদী স্নাইপারে নিহত হচ্ছে ইসরায়েলের সেনা, অন্যদিকে পয়েন্ট ব্ল্যাঙ্কে রকেট ট্রিপল গ্রেনেডের হামলায় বিধ্বস্ত হচ্ছে। হামলার সংখ্যা কম হলেও নিশ্চিত আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক রায় ঘোষণার পর রাফার কেন্দ্র সাবুরায় সিরিজ হামলা চালানোর সময় অতর্কিত আক্রমণে গাজা মেট্রো খ্যাত ট্যানেল নেটওয়ার্কে একদল ইসরায়েলি সেনাকে জিম্মি করেছে হামাস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্টে এমন বার্তা জানিয়েছে তারা। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি বেশ কিছু সেনাদের হত্যা ও জিম্মি করেছে তারা। খবরটি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রকাশিত ভিডিওতে দেখা যায় আহত সেনাদের টেনে নিয়ে যাচ্ছে এক হামাস যোদ্ধা। হামাসের হাতে আটক সেনাদের বিষয়টি স্বীকার করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ঘটনার রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের তেল আবিব এবং মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হামাস। রাফা থেকে অন্তত 8টি রকেট ঢুকে পড়ে ইসরায়েলের মাটিতে। এ ঘটনায় সাইরেন বেজে ওঠে তেল আবিবের হার্জলিয়া এবং পেতা টিপকা সহ অন্যান্য শহরে। চার মাসে ইসরায়েলের অভ্যন্তরে এটি ছিল হামাসের প্রথম রকেট হামলা। এছাড়াও রোববার গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের উত্তরে বেইট লাহিয়ায় 2 ইসরায়েলি সেনাকে হত্যার কথা জানিয়েছে হামাস। একই সাথে সে অঞ্চলে 5টি মার্কাভা ট্যাঙ্ক, 2টি সামরিক বুলডোজার ধ্বংস করে তারা। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় হামাসকে নির্মূলে ব্যর্থ হয়ে গাজা ধ্বংসের পর রাফায় ব্যাপক গণহত্যা চালাতে যাওয়া ইসরায়েল তাদের আক্রমণ যতই শক্তিশালী করবে, হামাসের আক্রমণ দিন দিন ততই তীব্রতর হবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।